আমার এই ওয়ালটা এই পিরামিড বুঝছো, এখানে একটা আজকে কি বলবি পুরো আমাদের একজন হচ্ছে রক করাচ্ছে কি পরিমাণ মানুষ আজকে এই লেকটা আমরা পুরো রাস্তায় কোনো রেস্ট বেশ সানি দেখা যাচ্ছে ওয়েদারটা, কিন্তু ঠান্ডা কিন্তু আসছে বাহিরে। তো এখন সকাল সকাল আমরা সবাই ব্রেকফাস্ট করে আমরা হচ্ছে দ্বিতীয়বারের মতো আমার বোনকে নিয়ে আমাদের পোর্টসমাউথে, যেটা ট্রেডমার্ক আর একটা প্লেস, সেখানে যাব। তার মানে বিচ সাইডে যাবো, আমাদের পশ্চিমবঙ্গের বিচটা আজকে অনেক সুন্দর লাগবে, যেহেতু অনেক সানি আসছে, আজকে ঠান্ডা আছে বাট সানির জন্য বিচ অনেক সুন্দর লাগবে। তো আজকে আমরা যাবো ওকে ওখানে নিয়ে, আর আজকের দিনটা খুবই রাশ থাকবে কারণ বাসায় আজকে গেস্ট আসবে, রান্না বান্না হবে, সব কিছু মিলে আজকের ব্লগটা রিয়েলি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারাও আমাদের সাথে নিশ্চয়ই থাকবেন আমাদের আজকের ব্লগটা এনজয় করার জন্য। বাচ্চা কাচ্চারা, স্যার তুমি ফোন নিয়েছো কেন? তোমরা খেলতে বসে গেছো কেন? তোমাদের রেডি হইতে হবে এখন। আমরা বিচ সাইডে যাব, তোমাকে বলছি না আমরা বিচ সাইডে যাব, অশন দেখতে যাব। ইভিনিং না, ইভিনিং তো মানে এখন তো রাত, সবগুলো বোকা হয়ে গিয়েছে। আমাদের বাথরুমে রেডি হয়েছে সাহারে বেচারা। আমাদের এখন হন্টন আমরা শুরু করেছি, আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, যার কারণে আমরা হেঁটেই যাই। আর এতগুলা মানুষ, ট্যাক্সি নিতে গেলে দেখা যাবে যে এক ট্যাক্সিতে হবে না, বহুত ঝামেলা। তাতে ওয়াক করতে করতে শহর দেখতে দেখতে যাওয়াই হচ্ছে মজা। আর সবচেয়ে ভালো লাগে যেটা, যেখানে যেহেতু ফুটপাথ আছে তো ফুটপাথে হাঁটাটা আর কি আমরা, আমি রিয়েলি খুব এনজয় করি কারণ ঢাকায় কখনো হাঁটতে পারতাম না। হ্যাঁ, ফুটপাথ তো আসলে দখলে ছিল বা ওভাবে হাঁটা যায় না আসলে বাংলাদেশে, ঢাকাতে ঢাকাতে না অন্য জায়গাতেও হয় না, তাই না? বাট বাইরে আসলে আসলে ওয়াকিংটা আমরা খুব এনজয় করি, ট্রুলি হাঁটতে ভালো লাগে, হাঁটতে ভালো লাগে। আমার এই ওয়ালটা খুবই ভালো লাগে, এত সুন্দর, মানুষগুলো দূর থেকে মনে হয় যে একদম রিয়েল দাঁড়ায় আছে, এবং ওই যে বেলকনির মধ্যে মানুষ দাঁড়ায় আছে, এটা খুব ভালো লাগে। তো আমাদের গেস্ট চলে আসছে আমাদের বিচে। হ্যাঁ, আজকে যেহেতু ক্রিসমাসের পরের দিন, তো মানুষ অনেক দেখা যাচ্ছে যে আমরা যেমন ঈদের পরের দিন ঘুরতে বের হই, বাইরে বের হই, এরাও বেশ জ্যাকেট ট্যাকেট সব কিছু পরে একদম সবাই ঘুরতে চলে আসছে। তো আমরা প্রথমে রক গার্ডেনে নিয়ে আসলাম, রক গার্ডেন থেকে স্টার্ট করতেছি। তো তোকে ইন্ট্রোডিউস করাই, এটা আমাদের রক গার্ডেন। হ্যাঁ, এখানে সব রকের দেখ তুই, কিন্তু ফ্লাওয়ার অত সুন্দর নাই কারণ সামান না এটা। কাম অন গাইস, এই যে দেখ এখানে বড় বড় ফিশ, এগুলো ধরে আমরা এগুলাকে কাবাব বানাই ফেলতে পারবো এখন। হ্যাঁ, এই যে দেখ কত বড় ফিশ, অনেক বড় কিন্তু ফিশটা। তাহলে আমরা যথারীতি দৌড়াদৌড়ি করতেছে। এই জাজ কাম, এই যে ফিশ, এই জাজ ফিশ ফিশ ফিশ, কাম অন ফিশ, কোথায় বিগ ফিশ, চলে গেল না বিগ ফিশটা, এখানেই তো ছিল। ওরা কোথায় গেছে, কোথায় গেছে বাচ্চা দুটো? একটা মেরি ক্রিসমাসের সিটার, এটা কে যে করছে এত সুন্দর ডেকোরেশন, বস একটা ছবি তুলে দেই তোর মা, ছেলের ছবি তুলে দিতেছে, আল্লাহ আরেকজন কোথায় যাইতেছে। চারপাশে ভালোই মানুষ দেখা যাচ্ছে, সবাই ঘুরতে আসছে। দুষ্টামি করতেছো তুমি, হে মাম্মা জি, আজকে কি বলবি পুরো কক্সবাজারে আসছি না সেন্ট মার্টিন আসছি? হ্যাঁ, পোর্টসমাউথ। আমাদের সাউথ সি বিচ, কি পাইছো এটা? ইটস আ রক, রক ইট লুকস লাইক, নিয়ে যাবে এটা তুমি বাসায়? হ্যাঁ, আই রিয়েলি লাইক ইট। ওকে নিয়ে যাও, একজন হচ্ছে রক করাচ্ছে। কতগুলো নিলি, মেমোরি? আজকে সূর্যের আলোর জন্য এত সুন্দর আর কি এনভায়রনমেন্টটা, এবং ব্লু ওয়াটার, আমাদের সাউথ সি বিচ আজকে সো গর্জিয়াস। ওখানে একটা কিউট ডগি দেখা যায় যেতে পানির মধ্যে নেমে গেছে, এবং দুইজন কাপলকেও আমি দেখলাম পানিতে নামতে এত ঠান্ডার মধ্যে, আল্লাহ এরা যে কিভাবে পারে। আমাদের সাগর আমাদের দেখে এমন অ্যাগ্রেসিভ হয়ে গেছে।
আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা আরেকটা জায়গায় যাব, ওখানে ক্যানোই লেগ আছে ওখানে যাব। এখানের আশপাশে যে কয়টা জায়গা আছে ওদের কাছকে ওগুলাই দেখাবো, যেগুলো এগুলোই আসলে এই জায়গাগুলোইতেই সাধারণত পোর্টসমাউথ আসলে সবাই আসে। যেহেতু উইন্টার আর এরকম সানি সুন্দর ওয়েদার পাওয়া যায় না, তো আজকে দিনটা খুব সুন্দর একটা ওয়েদার। এই আশপাশে যে কয়টা আর কি সাইট আছে ওদের দেখাবো আর কি। আজকে কি পরিমাণ মানুষ আজকে, মানে ক্রিসমাসের পরের দিন, আমরা ঈদের পরে যেমন ঘুরতে আসি সেরকম ক্রিসমাসের পরের দিন হচ্ছে এরা ঘুরতে আসছে। ওয়াও কি নাইস না সিটিংটা, এই সিটিংটা খুবই সুন্দর। দুইজনেই আমরা কফি পাইছি, কফি পেয়ে এত গরম কফি, তারপরেও কিন্তু মানে খেতে পারতেছি আর কি। নরমাল ডে হইলে কিন্তু আমরা এই কফি রেখে দিতাম, নরমাল হইতো তারপরে খেতাম। কি দেখো তোমরা, এটা দেখা যায় কিছু? আচ্ছা ওদের একটু গাইড করো, ওদের একটু গাইড করো, ওরা তো আর বুঝে না। তো আমরা এখন ওদের ক্যানোই লেগে নিয়ে আসছি, এটা আমাদের আরেকটা জায়গা, এখানে না আসলেও হবে না, এখানে না আসলে পোর্টসমাউথ হতে তার আসে নাই। এই লেকটা অনেক সুন্দর, এখানে এত সোয়ান থাকে, এত সোয়ান, আজকে তো আরো অনেক বেশি দেখা যাচ্ছে সোয়ান। কিছু লোক খাইতে দিচ্ছে ওদের, আর সবগুলো এসে কিভাবে খাচ্ছে, ওয়াও, সব কবুতর গুলো চলে আসছে এখানে। আজকে পাখিগুলো যে খেল দেখাচ্ছে কবুতর গুলো, ওয়াও, এত ক্রেজি সোয়ান, সবগুলো খাইতে যাচ্ছে, যে ওকে খাইতে দিচ্ছে ওদের। আমি তো ভয় পেয়ে গেছি যে রায় সবাকে আমার ফোন নাম্বার নিয়ে নেয় আর কি। ও আজকে অনেক সোয়ান, এত সোয়ান কিন্তু ছিল না, ছিল বাট এত ছিল না, আজকে মনে আখাই নাচবে তো, এই জন্য ওরা আরো অনেক সোয়ান দিয়ে দিচ্ছে। আমাদের প্লে শেষ, কাম, আচ্ছা ও ওই ওপেন করবে, হ্যাঁ আসো, গুড বয়, গুড বয়। আমরা পুরো রাস্তায় কোনো রেস্টুরেন্ট খোলা পাইনি, এখন আমরা, সমস্যা নাই তোমরা টক করতে পারো, হ্যাঁ। তারপর একটা পাইসি আর কি, টার্কিশ একটা দোকান, ওখানে ঢুকছি একটু টুকটাক খেয়ে তারপর আমরা বাসায় চলে যাব। আমাদের পিজা, ওয়াও। এখন আমার রান্না বান্না শুরু করতে হবে, প্রথমে হচ্ছে চিকেন তান্দুরি করবো, আজকে ফার্স্ট টাইম আমি চিকেন তান্দুরি করবো। তো এটা রাঁধুনির, তো আমি দেখি এটা কেমন হয়, আমি তো তান্দুরির আগে করি নাই, তো আজকে লেটস সি হোয়াট হ্যাপেন্ড। এই তো চিকেনে সব মশলা দিয়ে দিছি, এখানে এখানে যা যা লিখা ছিল দেওয়া সবকিছু আর কি দিয়ে দিছি, দিয়ে এখন হচ্ছে এটাকে আমি মিক্স করবো। আর এদিকে আখারিন আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে, দীপ উঠাবো, এটাকে এখন সব মশলা খুব ভালো মতো এটাকে আমি মিক্সড করতেছি, কারণ এটা মিক্সডের উপরেই পুরো রান্নাটা ডিপেন্ড করবে। চিকেন মেরিনেট শেষ করে এখন বিফ রান্না উঠাবো, আর এটার জন্য আমি গরম মশলা এটা রোস্ট করে নিচ্ছি আগে। আমরা দুই বোন এখন যৌথ প্রযোজনায় রান্না করতেছি আর গান শুনতেছি, আজকে অনেক ডিলিশিয়াস হয়েছে। এখন পোলাওটা বসাই দিচ্ছি, অলরেডি খাওয়া শুরু করে দিছে গরুর মাংস, কি ডিলিশিয়াস আছে দেখছো, ক্রাম্পেট দিয়ে এখন সে গরু মাংস খাবে। চিকেনটা এখন প্যানে আমি ফ্রাই করে নিব, আগে হাফ ফ্রাই করে তারপরে আমি এটা ওভেনে আর কি গ্রিল করব। এই মুরগি ফ্রাইকে উল্টাইতে পাল্টাইতে আমাদের বহু ঝামেলা হচ্ছে, ফ্রাইয়ের এখানে হয়েছে। তো মোটামুটি রান্না শেষ, বাট আমাদের লন্ডন গেস্টের এখনও আসার নাম নাই, তারা যে কখন আসবে আল্লাহই জানে। যাই হোক আমরা আমাদের প্রিপারেশন শেষ করি, চিকেনটা ফ্রাই করা শেষ, তো এটাকে আমি এখন একটু গ্রিলে দিব।
আমাদের আজকের আয়োজন তান্দুরি চিকেন মানে স্পেশাল বিফ আর এটা হচ্ছে ডেজার্ট ব্রেড পুডিং আমাদের যে লন্ডনের গেস্ট আসার কথা ছিল তাদের লেট হচ্ছে তো ওদের আস্তে আস্তে 11টা 11:30 বা 12টা বেজে যেতে পারে তো এখন কিছু করার নাই আমাদের হচ্ছে যে কোভিন্টি থেকে যে গেস্ট আসছে এখন তার সাথে আমরা এখন ডিনার করতে বসবো ওরাও আমাদের বলেছে যে তোমরা ডিনার করে ফেলো তো ওরা আসলে হচ্ছে মুরগির অর্ধেকটা পাইলে পাবে হয়তো তো যাই হোক দেখা যাক আজকে আমাদের ডিশগুলো কেমন হয়েছে বিশেষ করে চিকেনটা হ্যাঁ হাত দিয়ে না ফ্যান দিয়ে না রাত 11টার সময় আমাদের হচ্ছে লন্ডন বাসী আসছে আর কি আমাদের লন্ডন গেস্ট আসছে আমার লন্ডন গেস্ট আসছে আলিয়া আসছে আমাদের গেস্টে ডিনার টিনার শেষ করে বাচ্চাদের এখন বেডে দিয়ে আসলাম সো এখন আমি ফ্রেশ হবো ড্রেস চেঞ্জ করবো মেকআপ গুলো তুলবো সো আমার ব্লগটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি আজকে সবার সাথে আবার দেখাব নতুন ব্লগে আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটা পরে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে যায় আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আজকে আমাদের সবাইকে টাটা বাই বাই আবার দেখাবো নতুন ব্লগে বাই